প্রণাম শ্রদ্ধা করি কিনা আমরা আমরা আমাদেরকে মানা আছে যে আমরা ওইখানে যাবো না আমরা ওইখানে যাবো না আমরা কালী পূজায় বাজি ফোটাই লক্ষ্মী পূজায় নাড়ু খাই সরস্বতী পূজায় অঞ্জলি দেই দোলের নাচ করি বল আমরা শিব চতুর্দশীতে আমরা পুজো করি বলে আমরা করি না আমরা বড়দিনে বড়দিনে আনন্দ করি না বড়দিনে আলো জ্বালাই না আমরা আজমির শরীফে যাই না আমরা তুমি তোমারটা করো আমি আমারটা করি আমি তোমাকে সাহায্য করব তুমি আমার পাশে দাঁড়াও যারা অত্যাচার অনেক পূর্বপূর্ব কালে এটা হয়েছে দুই পুরুষ তিন পুরুষ চার পুরুষ আগে অনেক হিন্দুত্ব ছেড়ে চলে গেছে কেউ কষ্ট পেয়ে গেছে কেউ অত্যাচারিত হয়ে গেছে কেউ লোভে পড়ে গেছে কাউকে জোর করে তরোয়াল দেখিয়ে হিন্দুত্ব সরিয়ে দেওয়া হয়েছে হিন্দু ধর্ম থেকে অন্য ধর্ম নিয়ে আজকে দেখো আবার এতদিন ছিল না কেউ হিন্দু ধর্ম ছেড়ে চলে গেলে তাকে ফিরিয়ে আনার প্রথা ছিল না তাদেরকে সরিয়ে দেওয়া হতো এটা আমাদের ধর্মের একটা মাইনাস পয়েন্ট কেউ চলে গেলে তাদেরকে আর ফিরিয়ে আনা হতো না যা দেখছ ছিল না কিন্তু বলেছি যে আমাদের ধর্মে যুগে যুগে পরিবর্তন হয় কোন যুগে ধ্যান কোন যুগে কীর্তন কোন যুগে জপ যুগে যুগে পাল্টায় তো এখন আমাদের সন্তরা মনে ঋষিরা বলছেন যে না কে বলেছে ফিরে আসা যাবে না তোমরা ফিরে এসো আবার মানুষ ফিরে আসছে আবার মানুষ হরিবোল বলছে মনের শান্তি পাচ্ছে আমার কাছে গোপনে গোপনে কত মানুষ আছে জানো বলবো না আসে গোপনে গোপনে আসে কথা বলে হরিনাম করো না আমার পূর্বপুরুষ আমার একটা ছেলে এসছে রাধারমণ দাস গোপাল নিয়ে এসছে পুজো করছে তা নাম বা কি নাম ভাই তোমার তা আমাকে বলছে যে আমি কিন্তু হিন্দু ছিলাম না অন্যতম তোমার নাম রাধারমণ দাস কেন তোমার নাম রাধারমণ দাস হবে কেন আমার মনে হলো আমি হিন্দু হব একদম যা খাচ্ছে ভগবানকে দিয়ে খাচ্ছে সঙ্গে ভগবানকে নিয়ে ঘুরছে আমি জিজ্ঞেস করলাম যে তুমি হঠাৎ করে হিন্দু হলে কেন বলে আমি আমার বাড়ির দলিল খুঁজছিলাম নবদ্বীপে এসেছিলাম হ্যাঁ আমি দলিল খুঁজছিলাম আর দেখলাম চার পুরুষ আগে আমাদের টাইটেল ছিল খাস্তগীর কি খাস্তগীর নামটা ভুলে গেছি আমার ঠাকুরদাদা কয়েক পুরুষ আগে আমার টাইটেল ছিল কি খাস্তগীর আমরা হিন্দু ছিলাম এই চার পুরুষ ধরে আমরা হিন্দু ধর্ম ছেড়েছি তা আমার মনে হতে লাগলো যে আমার পূর্বপুরুষ ভুল করে চলে গেছিল আমি কেন ফিরবো না পৃথিবীর প্রাচীন ধর্ম সব থেকে পুরনো ধর্ম এই ধর্মে আমি কেন আসবো না তাই আমি অসুবিধা হয় নাই হ্যাঁ হয়েছে বলছে অসুবিধা হয়েছে বাড়ির সবাই আপত্তি করে যা হয় আপত্তি করেছে বেঁধে রেখেছে আমাকে আমার মন মানে নাই আমি চলে এসেছি এমন নন্দিত মাথা এই শিখা দেখতে পবিত্র একদম রীতিমতো ভগবানের সেবা দিয়ে প্রসাদ পাচ্ছে গো রীতিমতো প্রসাদ পাচ্ছে আবার আমাদের এই পুরনো ধর্ম এই হিন্দু ধর্ম তো কোনো একজনের নয় এটা একটা চলমান প্রবাহ প্রবাহ থেকে কেউ সরে যায় আবার কেউ চলে আসে এটা এমনি করে ধর্ম একটা করে বলা যায় না বলো তো হিন্দু ধর্ম কি আমি হিন্দু আমি বৈষ্ণব তুমি কি কালী পুজো করো সাপ্ত তুমি কি শিব পুজো করো শৈব আলাদা আলাদা নাম না এই দেখো আমার গলায় তুলসীর মালা আমি বৈষ্ণব আমি আচার্য মহারাজকে জিজ্ঞেস করেছিলাম গৌড়ীয় মঠে যে আপনি বৈষ্ণব কেউ কালী পুজো করে সে সাপ্ত কেউ শিব পুজো করে সে শৈব কেউ গণেশ পুজো করে মহারাষ্ট্রে গণপতি বাপ্পা মরিয়া তো ওখানে ওরা গণপত্য কেউ সূর্য পূজা করে তারা সৌর এত যে ভাগ এত ভাগ আমি তো হিন্দু নই আমি তো বৈষ্ণব তাই হিন্দু হিন্দুটা কি বলছি হিন্দু তো একটা প্রবাহ একটা স্রোত এর মধ্যে সর্ব সম্প্রদায় আছে আপনার এটা কি আপনার শরীর দেখান তো কোনটা আপনার শরীর এটা শরীর ওমেটা আমার শরীর এটা কি এটা মাথা এটা
বুক, এটা হাত, এটা পেট, পা, তাই না? সারা শরীর খুঁজে শরীর দেখা দিয়ে ধরে, সারাটা শরীর খুঁজে শরীর দেখা পাবি না। তাহলে শরীরটা কি করে, হাত পা বুক মাথা সবটা নিয়েই যেন আমাদের শরীর, তেমনি সমস্ত সম্প্রদায় সমস্ত সমস্ত মানুষকে নিয়েই যে ধর্ম, তার নাম সনাতন হিন্দু ধর্ম। যারা চলে গেছে ওই ছেলেটা বলছে আমাকে, চার পুরুষ আগে আমি খুঁজে দেখি যে আমার পূর্বপুরুষের টাইটেল ছিল খাস্তগীর, তো আমার পূর্বপুরুষ যদি খাস্তগীর হয় তো আমি কেন আসতে পারবো না এই ধর্মে? আমার গত চার পুরুষ কোনো কারণে পাল্টে গেছিল, অত্যাচারিত হয়েই হোক, লোভে পড়ে হোক, বেশিরভাগ অত্যাচারের ফলেই হয়েছে, বন্দুক ধরে তরোয়াল ধরে গলা কেটে ধর্মান্তরিত করা হয়েছে, তো আমি কেন ফিরতে পারবো না? আমি ফিরে এসেছি, ফিরে এসছি। হ্যাঁ মা, এরকম যে কত আসছে আমার কাছে, কত আসছে আমার কাছে বলে নয়, সব ফিরছে। যারা ভুল বুঝতে পারছে তারা আবার সনাতন ধর্মে ফিরে আসছে। বড় বড় মানুষ দেখো না ইউটিউবে দেখা যায়, ফিরে আসছে জোর করে তরোয়াল দেখিয়ে। না না, হিন্দু ধর্মে হয়ে তরোয়াল দেখিয়ে আনা হয় না, প্রাণের টানে ছুটে আসছে। একটা ছেলে আমাদের বাড়িতে এসছে, একটা ছেলে এসছে গামছা পড়া সাহেব, বাস্তব একটা ঘটনা বলি শোন ভাই, সাহেব এসছে অল্প বয়সের ছেলে, তা আমি নেমে এসছি ওপর থেকে নেমে এসছি, সাহেব একজন এসছে মারা গেছে। আমি কি ভাষায় বলবে, কোন দেশের সাহেব তো জানি না, তোমার পরিষ্কার বাংলা বলছে আমাকে, কি নাম আপনার, তোমার কি নাম, তোমার অল্প বয়সের ছেলে বছর 25-26 বয়স, কি নাম তোমার, ঈশ্বর স্বরূপ দাস, বাহ, তোমার দেশ কোথায় ছিল, ব্রাজিল, ব্রাজিল থেকে এসছো, কেন এসছো, তুমি এত সুন্দর বাংলা করতে থেকে শিখলে, আমি লন্ডনে 2 বছর ছিলাম বাংলা শিখিয়েছি, আচ্ছা বাংলা শিখিয়েছে 2 বৎসর ধরিয়া, এবার শুদ্ধ বাংলায় কথা বলো, বাংলা শিখিলে কেন, বলে বাহ চৈতন্য মহাপ্রভু বাঙালি, আমি বাংলা শিখিব না, তুমি তো এই ধর্মের নও, না তুমি এই ধর্ম কেন গ্রহণ করলে, অল্প বয়সের ছেলে গামছা পোড়া গেঞ্জি পোড়া মালা করছে, আর সব তুমি দেখতে গল্প করছে, তুমি এই ধর্ম কেন গ্রহণ করিলে, ওই ব্রাজিল হইতে এখানে আসিলে কেন আসিলে, আমাকে বলছে আমি অনেক গ্রন্থ পড়িয়াছি, অনেক গ্রন্থ পড়িয়া দেখিয়াছি এই সনাতন ধর্ম একমাত্র ধর্ম যে ধর্মে শান্তি পাওয়া যায়, যে ধর্মে ভগবানের সহিত প্রেম করা যায়, ভগবানকে বলা যায় আই লাভ ইউ, আর কোন ধর্মে ভগবানকে আই লাভ ইউ বলা যায় না, দাদুর বড় দেশে এটা, এই ধর্মে একমাত্র বলা যায় ভগবান আই লাভ ইউ বলা যায় না, দেখেছি গোপাল হাতে দিয়ে কত সুন্দর সুন্দর আই লাভ ইউ, যেমন করে পারো আদর করো আই লাভ ইউ। তাতে আমি জিজ্ঞেস করছি ছেলেটাকে যে তুমি ইয়ে করো না কেন, তুমি এখানে কি করিতে আসিয়াছো, বলে বিবাহ করিতে আসিয়াছি, হ্যাঁ কাহাকে বিবাহ করবে, বলে বাঙালি মেয়ে দেখিয়া বিবাহ করিব, তাহলে ভজন করিবে ছাড়িয়া যাইবে না। আমি মনে মনে করি বললাম যে বিবাহ করিয়া দেখো, বাপের নামটি ভুলিয়া যাইবে, এখন তো বলছো না, করিয়া দেখো যখন তোমার সামনে বুঝিতে পারিবে, একবার বিবাহ করিয়া দেখো, শোনারা ব্যক্তিগত অভিজ্ঞতা নামটি ভুলিয়া যাইবে, বা রাগ করিস না, আমি মনে মনে ভাবলাম আর কি, মনে এসে গেল, বলে আমি মনে করি তোমার চলিবে কি করিয়া, বলে আমি ভিক্ষা করিব আর হরিবোল করিব, আমি দরজায় দরজায় ভিক্ষা করিব হরিবোল করিব, আর মনে মনে ভিক্ষা করিয়া দেখো কেউ ভিক্ষা দিবে না, সব ফ্ল্যাটে দরজা বন্ধ করিয়া দিবে, তোমার কোনো ভিক্ষা নাই, তোমাকে সেই ফিরিতে হইবে। তাই ছেলেটা আমি কোথা থেকে আমি জানি না আমার কাছে এসেছিল, আশ্চর্য ব্যাপার, ভাবতে পারিস মা তোর অল্প বয়স বলে বলছি, আমি আমাদের পঞ্চবটি আছে, আমি পঞ্চবটি ঝাড়ু দিচ্ছি, একটা মেয়ে এসছে টোটো করে, ওইরকমই অল্প বয়স, পাতে ব্যাগ এতগুলো বই এসছে, কোথেকে এসছো, আমিও আদা বাংলা ইয়েস করে জিজ্ঞেস করলাম, তুমি কোথেকে এসছো,
from Italy. ইতালি থেকে এই পাটালির দেশে কি করতে এসেছি বেটি মনে মনে ভাবছি, চিলি ইতালিতে এসলি পাটালি খেতে তা পৌষ মাস ছাড়া পাওয়া যাবে না। কেন এসছ? আপনার কাছে যোগ শিখিতে আসি আছে। আমার কাছে মেয়েটা এসছে কোথা থেকে ফিরবে? আমি তো সবই বিয়োগ, যোগ তো নাই। কোথা থেকে কি শুনেছে কে জানে? আপনার কাছে যোগ শিখিতে আসি আছে। আমি কুণ্ডলিনী শক্তি জাগরণ করিতে চাই। কি কাজ করো তুমি? আমি হাসপাতালের নার্সের কাজ করি। ওই ও আধা বাংলা ইংরাজি সব মিশিয়ে পিশিয়ে বোঝাচ্ছে আমাকে। হাসপাতালের নার্সদের কাজ করে, ওইখান থেকেও এসছে কুণ্ডলিনী শক্তি জাগরণ করবার জন্যে নবদ্বীপে খুঁজছে। কি বাবা কে বলে দিচ্ছে এসছে আমার কাছে? আমি বসালাম, আপেল দুধ খাওয়ালাম, খাইয়ে দুই একটা গ্রন্থ দিলাম। বললো না অনেক গ্রন্থ হয়ে গেছে, এরোপ্লেনে ভারী হয়ে যাবে, আমি আবার আপনার কাছে আসবো। ঘন্টা খানেক ছিল, কি আগ্রহ, কি আগ্রহ, কুণ্ডলিনী জাগরণ করবে, ইটালি থেকে এসছে। বিশ্বাস কর ভাই, আমি মিথ্যে কথা বলছি না। আমি অবাক হয়ে যাচ্ছি, আমি বাংলার ছেলে, বাংলার মানুষ, তুই বাংলার কোনো মেয়ে তো আমার কাছে আসে নাই, বাংলার কোনো ছেলেরা তো আসে নাই কুণ্ডলিনী জাগরণ করবার জন্য, সেই পরম পবিত্র বস্তুর সন্ধান পাওয়ার জন্য কেউ তো আসে নাই। ইটালি থেকে মেয়েটা ছুটে এসছে কুণ্ডলিনী শক্তি জাগরণ করো, কী করে করতে হয়? যোগ দর্শন শিখবার জন্য। কেন না ভক্তি যোগ ও যোগ, যদি হয় যোগ না হয় বিয়োগ, বিয়োগ হইলে কেহ না বাঁচয় কেহ না জিয়য়। যোগ শব্দের অর্থ কি? যা ভগবানের সঙ্গে যুক্ত করে তার নাম যোগ, যা ভগবানের সঙ্গে যুক্ত করে তার নাম যোগ। যদি হয় যোগ না হয় বিয়োগ, ভক্তি যোগটাও যোগ। এক একজন এক একটা পদ্ধতিতে ভগবানের সঙ্গে যুক্ত হয়। ভক্তি যোগে হরিনাম সংকীর্তন, কর্মযোগে সৎকর্ম করা, জ্ঞান যোগে ধ্যান করে ভগবানকে পাওয়া, সবাই এগোচ্ছে ভগবানের দিকে, সবাই এগোচ্ছে। গতকাল আমরা আলোচনা করেছি বিভিন্ন নদী বিভিন্ন দিক থেকে সমুদ্রে গিয়ে মিলিত হয়, তেমনি তোমার রুচি অনুযায়ী তুমি যে পথে গমন করবে তুমি সেই ভগবান পাদপদ্মে গিয়ে মিলিত হবে। যোগ ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার নাম যোগ। যে যে পথে এগোচ্ছে সে অগ্রসর হচ্ছে। আমাদের দর্শন কখনোই বলে না, ভাগবতে স্পষ্ট করে বলেছেন, দেবর্ষি নারদ যুধিষ্ঠিরকে বলছেন যে কখনো অন্য শাস্ত্রের নিন্দা করিবে না, সবাই এগোচ্ছে। ঠাকুর রামকৃষ্ণ তার জীবনে আচরণ করে দেখিয়েছেন সবাই এগোচ্ছে। তুমি তোমারটা নিয়ে ভালো করে এগো, অন্য কি করলো, অন্য কি করলো না, অন্য ভগবান পাবে না, আমি ভগবান পাবো কি? ভগবান পেয়েছো কি? তোমার চিত্ত শুদ্ধি হয়েছে কি? চেত খাল্লাস্য বন্ধায় কি বললাম, কপিল মুনি বলেছেন তোমার চিত্তটা যদি মুক্ত হয়, তুমি মুক্ত, চিত্ত বদ্ধ হলে তুমি বদ্ধ, তুমি ভক্তিতে আছো ভালো কথা, তুমি অমুক মঠের শিষ্য ভালো কথা, তুমি তোমার নামে ডুবে যাও, ডুবে যাও, তুমি অগ্রসর হও, অন্য খেলো কি না খেলো তোমার তাতে তাকিয়ে দরকার নাই। পেটে যখন ক্ষুধা থাকে না, পাশের পাতে কি খায় না খায় খেয়াল থাকে না, পাওয়ার সঙ্গে সঙ্গে আমি তো খেতে আরম্ভ করি, তারপর অন্য কথা। তাই অন্তরে অনন্ত ক্ষুধা, অন্তরে অনন্ত ক্ষুধা। যখন সাধকরা সাধন করেন তাদের ক্ষুধা বাড়তে থাকে, ক্ষুধা বাড়ে, আরো খাবো, আমার কিছু হলো না, আরো জপ করবো, আরো জপ করবো, আরো জপ করবো, আরো এগোবো, এই সাধকের সাধন বাড়তে থাকে এবং সাধক সেই পরম গ্রন্থের দিকে অগ্রসর হন। চোখ বন্ধ করে দেখো, তোমার ইষ্টকে তুমি দেখতে পাচ্ছ, এর নাম সাধন, এর নাম সাধন। যারা এই বোধ যার যত বেশি বাড়ে তিনি তত বড় সাধন, যার এই বোধ কমে কোন বোধ, যে আমাকে তার কাছে পৌঁছাতে হবে। ভগবানের দিকে অগ্রসর হব,
আমি ভগবানের প্রতি অগ্রসর হব, হৃদয়ে চরণ রাখব, ভগবানের দয়া, ভগবানের চরণ আমার হৃদয়ে থাকতে পারবে কিনা, ভগবানের চরণকে আমি চিন্তা করতে পারছি কিনা, ভগবানের চরণকে চিন্তা করতে পারি আমি সাধু। এবার যার যা ইষ্ট, যদি মনে করো শিব আমার ভগবান, তুমি শিব চিন্তা করো, কালী ভগবান কালী চিন্তা করো, কৃষ্ণ ভগবান কৃষ্ণ চিন্তা করো, গণেশ ভগবান গণেশ চিন্তা করো, সূর্য চিন্তা করো, বলি কেন একরকম হলেই হয় না, বলে একই রকম হতো, আলাদা কোথায়? সব ভগবান কি আলাদা? সব এক ভগবান। কিরকম মিষ্টির দোকানে যাও, আমি তো বহু বছর যাই না, বাদ মা দিয়েছি, আমার জন্য মিষ্টি, কারণ হাইকোর্টে মামলা চলছে, হবে না, মিষ্টি খেলেই সুগার বাড়বে, তাই না, যাইও না মিষ্টির দোকানে, দেখি দেখি আমরা থালাগুলো সাজানো থাকে না, সব মিষ্টি একরকম না, কোনোটা লাল কোনোটা চ্যাপটা, তালসার সন্দেশ রসগোল্লা পান্তুয়া সব আলাদা রকম মিষ্টি না, এক একটা এক এক রকম মিষ্টি, সবাই এক মিষ্টি খায় না, কেউ বলে রসগোল্লা খাবো, কেউ বলে পান্তুয়া খাবো, কেউ বলে চমচম খাবো, কেউ বলে লেডিকেনি খাবো, কেউ বলে সন্দেশ খাবো, মিষ্টি আলাকে বললাম এত রকম মিষ্টি করো কেন, দাদার সবই ভেতরে এক, ছানার চিনি, সব ছানা চিনি দিয়ে তৈরি, কোনোটা লাল কোনোটা গোলাপজাম কোনোটা রসকদম্ব কোনোটা তালসা, সব বাইরে আলাদা ভেতরে সবই ওই শক্তি আর শক্তিমানের খেলা, শক্তিমানের খেলা, কোথায় শিব শক্তি, কোথায় রাধা কৃষ্ণ, কোথায় ব্রহ্ম ব্রহ্মানি, কোথায় সূর্য সূর্যপত্নী গায়ত্রী, এক এক জায়গায় এক একটা নাম, শুধু ভেতরে সবই ছানার চিনি, সেই পরব্রহ্মের খেলা রয়েছে, তুমি যেদিকে অগ্রসর হও তোমার সেই মিষ্টি খাওয়াই হবে, তাই সেই তোমার আদরের সেই প্রীতম, সেই প্রীতম প্রিয়াকে তোমার হৃদয়ে এসে বসাও, বসিয়ে তার ধ্যান করো, ধ্যান করতে পারো তাহলেই তুমি সাধু। জয় শ্রী রাধে। প্রভু এসো এসো ঋষিকেশ, ধরার ধার হারি, আবার বাজাও
এসো এসো ঋষিকেশর সুদর্শনধারী। সেই ঋষিকেশ, ঋষিকেশ শব্দের অর্থ কি মা? ইন্দ্রিয়ে যিনি মালিক। আমাদের যে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা, যে আমাদের চোখ কান নাক মুখ, এদের যিনি মালিক তাকে বলা হয় ঋষিকেশ। আর এই ইন্দ্রিয় দিয়ে এই ভগবানের সেবা করলে তাকে বলা হয় ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে, তাকে বলা হয় ভক্তি। এই ভক্তি যিনি জালন করেন তিনি ভক্ত, ঋষিকেশকে যিনি জালন করেন তিনি সাধু। এটা কখনো ভাবিস না মা, যে সাধু হতে গেলে আমাকে মনে গিয়ে বসে রাখতে হবে, না না না, ঘরে থেকেই সাধু। যে ভগবানকে ডাকে সেই সাধু, আর যে ভগবানকে ডাকে না সে এসব মুঠাটের মানুষ, তাকে চোর বলেন নাই। যে ভগবানকে ডাকে সে সাধু, যে ভগবানকে ডাকে না সে সংসারের মানুষ, তাকেও খারাপ বলেন নাই। আমাদের শাস্ত্র এত সুন্দর, পাপি কাকে বলা হয়েছে? যে ভগবানের বিরুদ্ধাচরণ করে, ভগবানকে গালি দেয় তাকে পাপি বলা হয়েছে। একটা লোক সৎ লোক, চুরি করে না, ডাকাতি করে না, কাউকে ঠকায় না, কিন্তু ভগবানকে মানে না, হতেই পারে সে ভগবান বিশ্বাস করে না, কিন্তু লোকটা ভালো মাস্টারমশাই, স্কুল মাস্টারমশাই, ইঞ্জিনিয়ার, ডাক্তার বা এমনি সাধারণ মানুষ, কি সুখ সৎ লোক, কাউকে ঠকায় না, মিথ্যে কথা বলে না, চুরি করে না, ভদ্রলোক, ভগবানকে নাই মানতে পারে। এটা যুগে যুগে চলে এসছে, এটা কোনো সমস্যা নেই। চিহ্নকে আমরা মানি, সব ধর্মেই দেখি কোনো না কোনো চিহ্নকে মানে, তাই না? সব সম্প্রদায় কোনো না কোনো চিহ্নকে, কেউ কোনো অক্ষরকে মানে, কেউ কোনো চিহ্নকে মানে, মানে না, প্রত্যেক সম্প্রদায় কোনো না কোনো চিহ্নকে মানে। আমাদের ধর্মে স্বস্তিককে মানা হয়, যে ঘটের মধ্যে আগুন না তোমরা স্বস্তিক, এই দুটো হাত করলে একটা মানুষ আগুন না সিঁদুর দিয়ে ঠাকুরমশাইটা করেন, স্বস্তিক একটা চিহ্ন, পবিত্র চিহ্ন মানে ওম লেখা হয়, এটা একটা চিহ্ন, এটা আদি চিহ্ন প্রণব মন্ত্র, কোনো না কোনো চিহ্নকে মানা হয়, এটা আমাদের ধর্মের একটা লক্ষণ। আমরা পুতুল পুজো করি, সাধু হিন্দু, হিন্দুরা হিন্দু মাত্রেই সাধু, সাধু মাত্রেই হিন্দু, কারণ হিন্দুরাও খারাপকে খারাপ বলে, সাধুরাও খারাপকে বাদ দেয়। সাধু আর হিন্দু একই অর্থ, এরা ঠাকুরের পুজো করে, পুতুল পুজো করে। অন্যরা বলে যে আমরা পৌত্তলিক, অন্য সম্প্রদায়ের লোকেরা আমাদেরকে গালি দেয় যে পুতুল পুজো করে, আমরা পুতুলকে পুজো করি। আমাদের শাস্ত্র বলছেন যে আমরা পুতুল পুজো করি না, আমরা প্রতিমা পুজো করি। দোকানে অনেক পুতুল সাজানো থাকে, যে তামাক খায় দাদু ছোটবেলা আমরা কিনতাম না, স্প্রিংয়ের মাথায় মন্দু লাগে না, আর স্প্রিংটা বেঁকিয়ে দিলে মন্দুটা ডেবে যেত, আর ঠিক হয় না কান্নাকাটি, ওটাই পুজো করি আমরা? করি না। যে কোনো পুতুলকে পুজো করি? করি না। কোন পুতুলটাকে পুজো করি আমরা? দোকানে রাখা যে কোনো বলে না, হাতে সরস্বতী বিনা দোকানে থাকলে পুজো করি? পালপাটিতে থাকে না, কত মূর্তি পুজো হয় না, পড়ে আছে না, পুজো করি? করি না। তাকে পুজো করি প্রতিমা। হিন্দুদের লক্ষণ কি? হিন্দু প্রতিমা পুজো করে, পুতুল পুজো করে না। যারা বলে তারা না জেনে বলে, আমাদেরকে ছোট করার জন্য বলে, তুমি যে অসভ্য, অসভ্যরা অন্যকে ছোট করে, গালি দেয়, কারণ নাই অকারণ নাই গালি দেয়, এই তোদের ভগবান তোদের রক্ষা করতে পারে না। এবার আমরা যদি পাল্টা বলি তাহলেই তখন সমস্যা, তারা দেশ জুড়ে হাউ মাউ কাউ কাউ বুক কাউ শুরু হয়ে যায়। না, যুক্তি আসো,
যুক্তিটা আমি যুক্তি দেবো, আমি যুক্তি দিলে তুমি ইতালামেজি করে আমাকে মারতে আসবে কেন? আমাদের যুক্তি আছে বলে আমরা মারতে চাই না, আমরা যুক্তি দিয়ে যুক্তি খণ্ডন করি। তুমি যুক্তি নাই তোমার, তাই তুমি আমাকে মারতে আসে বলি না উনি আমার বাবার মতো, তার মানে বাবার গুণ উনার মধ্যে আছে। যে কোনো ব্যাটা ছেলেকে আমরা বাবার মতো বলি, একটা লোক যাচ্ছে রাস্তা দিয়ে, এই লোকটা না আমার বাবার মতো, আরে বলি না তো, হয় বাবার মতো দেখতে, বাবার মতো গুণ, তুমি বাপরে ভদ্রলোক দেখ আমার ঠিক বাবার মতো দেখতে, বুঝলি না আমরা বিশ্বাস আপনি আমার বাবার মতো, তাহলে বাবার গুণ আমার মধ্যে আছে। তুমি আমার ভাইয়ের মতো এমন উপকার করলো ছেলেটা আমার পাশে দাঁড়িয়ে বিপদের দিনে, আমরা কি বলি? না রে ও আমার ভাই, আগে তো আমার ভাই ছিল, আমার ভাই পাতাই না ভাই, আমরা ভাইয়ের মতো, মা পাতাই বাবা পাতাই, ধর্ম মা ধর্ম বাবা পাতাই না, ধর্ম ছেলে পাতাই না, যে কোনো লোককে পাতিয়ে গেলি না তো। ভাইয়ের গুণ থাকলে বলি ভাইয়ের মতো, বোনের গুণ থাকলে বলি বোনের মতো, বাবা মায়ের গুণ থাকলে বলি বাবা মায়ের মতো। এই গুণকে বলে প্রতিম। তা আমাদের বইয়ে যে যে গুণ আছে আমাদের গ্রন্থে আমাদের শাস্ত্রে, সেই সেই গুণগুলো যদি এই পুতুলটার মধ্যে থাকে তবে তাকে প্রতিমা বলা হয়। এই যে কৃষ্ণমূর্তি যে জন্মাষ্টমী যে পুজো হচ্ছে, এর মধ্যে যদি এই মূর্তির মধ্যে কি আছে, শঙ্খ চক্র গদা পদ্ম, চক্রধারী কৃষ্ণ তো, যদি চক্র না হয় লাঙ্গল থাকত, আমরা কৃষ্ণ বলতাম কি বলতাম, বলরাম, লাঙ্গল থাকলে, যদি সিং না থাকতো ডম্বরু থাকতো কি বলতাম, মহাদেব, লক্ষণ দেখে বিচার করতাম তো, হাতে শঙ্খ চক্র আছে আমরা কি বলছি, কৃষ্ণ, কৃষ্ণের পূজা করছি। লক্ষণ দেখে প্রতিমার বিচার হবে, সরস্বতী হাতে বিনা, সরস্বতী হাতে ঘট, লক্ষ্মী, ঠিক কিনা বলো, গণেশ হাতে গদা, লম্বা সুর, দাঁত, গণেশের কয়টা দাঁত, হাত দিয়ে দেখা, দুটো বেশ, কয়টা দাঁত, কি বললো, যারা দুটো বললি কানে আনতে কান ধর, হিন্দু মানুষ জানিস না গণেশের কয়টা দাঁত, গণেশের একটা দাঁত, একদন্তং মহাকায়ং লম্বোদরং গজাননং বিঘ্ননাশং করং দেবং হেরম্বং প্রণমাম্যহম্, একটা দাঁত। কেন? গণেশ পাহারায় ছিলেন, শিব দুর্গা ঘরে ছিলেন, বলেছিলেন গণেশকে যে তুমি বাইরে থাকো, কেউ আসলে বলো মা বাবা বিশ্রান্ত আছেন। এই সময় ঋষি কেরে পরশুরাম, পরশুরাম শিবের পৃষ্ঠে এসছেন, এরে বলছেন গণেশ সরে দাঁড়াও, আমি শিব দর্শনে যাবো, বাবা বলেছে যাওয়া হবে না, বাবা বলেছে বাবা বিশ্রাম করছে, আমি পরশুরাম, পরশুরামের হাতে কুঠার, পরশুরামের হাতে কি, দেখি বাকি প্রতিষ্ঠান জানা হয় কি, পরশুরামের হাতে কুঠার, কুঠার তুলেছেন পরশুরাম, চবরদার আমার দূরদর্শন নেমে যাও, বলে চপ, গণেশ তুলেছেন হাতে গদা, লাগল লড়াই, এই বাপেকে বাপের কাছে যেতে দেবে না, গুরুর কাছে যাবে, ওই যুদ্ধে একটা দাঁত ভেঙে গেছিল, তাই গণেশের কয়টা দাঁত, একটা দাঁত, গণেশ পূজায় প্রসাদ খাস না, দাঁতের দিকে তাকাবার সময় পাস না, কিন্তু আমি কালকে দেখছিলাম তো ভালো দিয়ে ভান্ডটা প্রসাদের ভান্ডটা ওদিকে রাখতে দিয়ে আছে, পাটের সময় অমনি করে তাকায় না, ওদিকে ওদিক তাকায়, আর এই প্রসাদের ভান্ডটা মানুষের একটা দাঁত, এক অলন্তম মহাকায়া বিরাট শরীর, লম্বোদরম উদর মানে পেট, বিরাট বড় ঘড়ি, গজাননম হাতির সুর,
স্ত্রীর পূজা করলে কি হয়, গায়ের রং কিরকম, হে রং কম, সোনালি রং। আমরা গণেশের লাল রং করে দিই, সোনার মতো রং, এরম্ব মানে সোনা, সোনালি রং হবে গণেশের। তিনি কি করেন, সমস্ত বিপদ বিনাশ করেন। এই জন্য যে কোনো পুজো করতে গেলেই এতে গন্ধপুষ্পে গণেশায় নাম বলে দেওয়া হয়। গণেশ গণেশাদি পঞ্চদে ফুল, গণেশকে আগে ফুল দিতে হয়, ইনি গদা দিয়ে সমস্ত বিপদকে তাড়না করেন। আমাদের সব দেবতারই তার বিপদ তাড়ানো, শীতলা যে শীতলা, তিনি ঝাড়ু হাতে চলে আসেন বিপদ তাড়াবার জন্য। সে গণেশ পুজো করো, তুমি গণেশ পুজো করে অন্য দেবতার পুজো আরম্ভ করতে হয়, আমাদের কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। শিব পূজা করো, যেটাই তুমি করবে সেটাই ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য করবে। তুমি যে মিষ্টিটাই খেয়েও ভালো করে খেয়ে রসগোল্লাই খাও আর সন্দেশই খাও, তুমি মায়ের প্রসাদই খাও আর শিবের কাছেই যাও, আর তবে শিবের চরণামৃত খেতে নাই। কেন খেতে নাই, শিবকে ছোট করা হয়? শিবের পাঁচটা মুখ তো, ওপরে একটা মুখ, চারদিকে চারটা মুখ, পঞ্চান্ন। আমরা বলি না পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরাদি, পঞ্চমুখ, পাঁচটা মুখ শিবের। তো ওপরের মুখ দিয়ে শিব জল পড়ে, ওই জন্য শিবের চরণামৃত গ্রহণ করতে নেই। আমরা চান করিয়ে ঘটি ভরে নিয়ে আসি, আনতে নেই। শিব চরণামৃত ধারণের বিধি নাই, শিবের প্রসাদ পেতে কারো, এটা বৈষ্ণব বলে না কিন্তু সবার, সবার জন্য। শিব মন্দিরে গেলে যে দেওয়া হয় ওটা শিবের চরণামৃত দেওয়া হয় না, পাশে দেখবে নারায়ণ শিলা থাকে, নারায়ণকে চান করিয়ে রাখা হয়, নারায়ণের চরণামৃত দেওয়া হয়। অকাল মৃত্যু হরণম সর্ব ব্যাধি বিনাশনম বিষ্ণুর পাদদেবং পিত্তা শিরসা ধারয়াম্যহম, যা অকাল মৃত্যুকে নাশ করে, সমস্ত ব্যাধিকে রোগকে বিনষ্ট করে, সেই বিষ্ণুর চরণামৃত আমি মস্তকে ধারণ করিলাম বলে মাথায় ফেটিয়ে বিষ্ণুর চরণামৃত শিবের চরণামৃত গ্রহণ করতে নাই। শিব পুজো যখন করো অবশ্যই শিব পুজো করবে, কোনো সমস্যা নাই, শিবকে তুলসী দেবে, বৈষ্ণবরাও শিব পুজো করেন, ভারতবর্ষ শিবের দেশ, ভারতবর্ষ শিবের দেশ, কোনো বৈষ্ণব তোমাকে বলবেন না তুমি কেন শিব পুজো করো, করো শিব পুজো করো। কালী পুজো করো, আশ্চর্য, আমি ট্রেনে জিজ্ঞেস করছিলাম, বললাম গল্প করতে করতে শিক্ষিত মহিলা, আমি জিজ্ঞেস করলাম যে মা তুমি কালী পুজো করো তো, কালী পুজো, হ্যাঁ যাই, মানে কালী শব্দের অর্থ কি জানো, বলে কি নোংরা, আশ্চর্য, কালী মানে নোংরা, মাঝ বয়সী মহিলা বলতো কালী শব্দের অর্থ কি, যত বাঙালি তত কালী, তা কালী পুজো তো করো, জানতে ইচ্ছে করে না কালী শব্দের অর্থ কি, কালী কেন বলি না কেন, বলে কি নোংরা, ঠিক এই শব্দটা বলছে কালী মানে নোংরা। মা আমাদের খুব জানতে হবে, এগুলো না জানলে আমাদের ভেতরটা শক্ত হবে না, আমরা কিছুই জানতে পারছি না, বুঝছিস, গণেশের আমরা দুটো দাঁত না একটা দাঁতটাই বলতে পারছি না, এটা লজ্জা কিনা বল, তাহলে আপনি সব জানেন না, আমিও খুবই সামান্য ভাষা ভাষা জানি, এটা আমার জানা উচিত। শিব শব্দের অর্থ কি, দুর্গা শব্দের অর্থ কি,
কত দুর্গা দুর্গমের সামনেই তো আসছে, দুর্গার হতে অর্থ কি কেউ জানো? হাত তুলতে বকবো না ভাইরা, কেউ জানিস দুর্গা ঠাকুরের অর্থ কি? দুর্গা পূজা চাঁদা কাটতে তো যাস, দশ হাজার দিতে হবে কিন্তু, এবার বিরাট ছিল আমাদের সিলভার জুবিলি। বল একজন কেউ বল, হাত তোল না, মিথ্যা মিথ্যা করে হাত তোল না, যে দুর্গা শব্দের অর্থ কি? দুর্গা শব্দ দুর্গা পুজো করি তো আমরা, দুর্গা পূজার শাড়ি কিনি, কি কাতান কিনবি এবার, কি কাতান জানি বল দেখিনি, কি কাতান শাড়ি, ছেলেদের কোনো প্যান্ট বেরিয়েছে, প্যান্ট ছেঁড়া আছে না, ঝোলা প্যান্ট, প্যান্ট খুলে যাচ্ছে, প্যান্ট খুলে আছে না, কি প্যান্ট বেরিয়েছে এবার পুজো, কি বলিহারি প্যান্ট। আগে আমরা ছোটবেলা প্যান্ট পরেছি কোমরে, আমি অবশ্য একটাই পরেছি জীবনে, তারপরে বাবা বকা দিয়েছে ক্লাস নাইন থেকে আর প্যান্ট পরি না। আগে কোমরে প্যান্ট পরতে দেখেছি বন্ধুদের, এখন কোমর থেকে প্রায় 4 ইঞ্চি নেমে এসছে, উল্টো হয়ে প্রণাম করতে পারে না, পেছন দিক খুলে যায়, টাইট হয়েছে। আমি অপেক্ষায় আছি যে আর 6 ইঞ্চি কখন নামবে, তাহলে মোটামুটি প্যান্ট পরার হয়ে গেল। হাঁটুতে প্যান্ট পরা করতে কেউ লাগবে বলতে কি আমি ভাবি মনে হয়, ওপর থেকে 4 ইঞ্চি নেমে এসছে আর নিচের দিকে যেটুকু আছে সেটুকু ছেঁড়া, বিভিন্ন স্থানে ফাটা। আমি একটা দোকানে ঢুকেছি, দেখি সব ছেঁড়া প্যান্ট ঝুলছে, তা আমি ছেলেটাকে জিজ্ঞেস করছি, হ্যাঁ রে তোর দোকানে কিন্তু গরিব মানুষ আসে? কেন কেন প্রভু কেন? সব ছেঁড়া প্যান্ট ঝুলছে, বলে না এটা স্টাইল, ড্যামেজ স্টাইল, এটা ড্যামেজ, মানে বাপরে সব ছেলে মেয়ে সব ড্যামেজ হয়ে গেছে, তাই না? কি অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। মাঝখানে বেরিয়ে দিয়েছিল দড়ি লড়া ঝুলছে, চতুর্দিকে দড়ি ঝুলছে, না এটা স্টাইল। আমাদের ছোটবেলা ছিল, দেখেছিলাম বড় হাতি পায়ের মতো পা, পেছন দিকে চেন লাগানো, কি জানি একটা নাম ছিল, ভুলি গেছি এখন, বেলবর্ডস না, বড় হাতির পায়ের মতো পা, ওইটা অচ্ছল করত, এরকম গোল প্যান্ট, আরে শোনালা বলো না, হ্যাঁ ওই দেখো প্যান্টের নাম মনে আছে, গণেশের দিকে প্যান্ট, এখন প্যান্ট আর কোনো স্টাইল হচ্ছে না, চতুর দিকে ফাটা, এদিকে হাতে নিজের নাম লিখতে পারবে কিনা সন্দেহ, প্যান্টের মধ্যে কপি ইংরেজি লেখা, পা তুলে তুলে পড়ে কিনা কে জানে, কত পড়াশোনায় বিশ্বাস, হ্যাঁ পড়াশোনায় কত চিন্তা, হাতে পায়ে প্যান্টে জামায় সব তার নাম সব লেখা, ইংরেজি লেখা, সে ইংরেজি লেখা, উপরে নীল রঙের প্যান্ট, নিচ দিয়ে লাল পট্টি দেখা যাচ্ছে, স্টাইল। ছেলেদেরটা বললাম, মেয়েদেরটা বলবো না, পরে কেউ কেস করে দেবে আমার নামে, প্রণাম সব আচ্ছা আপনি প্রণাম, বেশ মা দুর্গা, দুর্গার অংশ তোমরা খুব ভালো কথা, দুর্গা পূজায় তো সব কাতান টাতান কিনবি, অনেক কিছু শাড়ি, তো বল দেখিনি দুর্গা নামের মানেটা কি জানিস কেউ? খুব সোজা কিন্তু বললে বলবি, হ্যাঁ হ্যাঁ তাই তো তাই তো, বলো বলো দুর্গ দুর্গ কি যিনি দুর্গতি নাশ করেন তিনি দুর্গা, যে নাম জপ করলে আমাদের বিপদ চলে যায়, নিশ্চয়ই জানো তোমরা, হয়তো বলতে ভয় পাচ্ছ, ঠিক আছে, যিনি ঠিক করেছিল ভাই, যিনি দুর্গে পূজিতা হন, দুর্গের আগেকার দিনে রাজাদের দুর্গ ছিল না, ফোর্ট দুর্গ, দুর্গে যাকে পুজো করা হয় তিনি দুর্গা, যিনি দুর্গতি নাশ করেন তিনি দুর্গা, দুর্গম যার কাছে পৌঁছতে গেলে অনেক কষ্ট সহ্য করতে হয়, দুর্গতি নাশিনী তার কাছে পৌঁছতে গেলে দুর্গে দুর্গে মন্ত্র তার মাইকে বলবো না, থাক মন্ত্র জপ করতে হয় তবে তার সেই দুর্গার কৃপা লাভ করা যায়। রাবণ দুর্গা পূজা করেছিলেন না, এত শক্তিশালী কেন হয়েছিলেন? মাকে সাধন করেছিলেন, এবং সাধন করে এমনি এমনি সাধন নয়, একটা করে মাথা কাটছেন যজ্ঞে দিয়ে দিচ্ছেন, আবার করে মাথা কাটছেন যজ্ঞে দিয়ে দিচ্ছেন, এরকম কঠোর সাধন একবার ভাবতে পারিস, মায়ের সাধন, ঠাকুর মায়ের হাত থেকে খাড়াটা নিয়ে গলায় ঠেকিয়েছেন, কেটে ফেলবো গলা, দেখা দিবি না রাক্ষসী, দেখা দিবি না, তবে না ঠাকুর মা এসে ঠাকুরের খাড়া ধরেছে,
মাকে পাওয়ার জন্য ডাকতে হবে, তো মাংস খাওয়ার জন্য ডাকলে মাকে পাওয়া যাবে না, মদ খাওয়ার জন্য ডাকলে মাকে পাওয়া যাবে না, মাকে পাওয়ার জন্য মাকে ডাকতে হবে। যখন নরেন জিজ্ঞাসা করছেন, ঠাকুর তুই মাকে দেখেছো? ঠাকুর বলছেন, দেখেছি কি রে, এই তোকে যেমন দেখছি না তার থেকেও কাছ থেকে দেখেছি। জানিস নরেন, মাকে দেখা যায়, মার কথা শোনা যায়, কিন্তু মানুষ স্ত্রী পুত্র পতির দুঃখে ঘটি ঘটি কাঁদে রে। আমার মায়ের জন্য কেউ কাঁদে বল? আমার মায়ের জন্য যে চোখের দুফোঁটা জল ফেলে, মা তাকে নিশ্চয়ই দেখা যায় রে নরেন, মা তাকে নিশ্চয়ই দেখা যায়। মা বলে কাঁদতে হতো, মদ খাওয়ার জন্য মায়ের পুজো, মাংস খাওয়ার জন্য মায়ের পুজো, চাঁদা তুলে নিজের প্যান্ট জামা বানাবো বলে, ফিস্টি করবো বলে মায়ের পুজো, স্লিপ দিয়ে টাকা তুললাম করে এত হাজার টাকা এত কমিশন পেলাম, মদ খেলাম মায়ের পুজো, মায়ের পুজো হয়, প্যান্ডেল হয়, বাজনাও বাজে, নাচও হয়, পুজো হয় না। কেন পূজা কাকে বলে? যারে বলি ভালোবাসা তারে বলি পূজা। মায়ের সামনে তিন দিন উপোস কর, মায়ের সামনে তিন দিন উপোস করে মায়ের সামনে বস, মায়ের সামনে মায়ের অন্তরণ কর, মাইকে বলিস না, মন্ত্র মাইকে বললে শক্তি কমে যায়। যেমন বীজ, বট গাছ কত বড় হয়? বিরাট বড়। বটের ফলটা কত বড় হয়? ছোট্ট। তাহলে বীজটা কত বড় হয়? প্রস্তুতটা না, তাই তো? বটের বীজটাকে ফাটিয়ে নিয়ে ছাড়িয়ে নিয়ে বাইরে রাখ, কি হবে? শুকিয়ে যাবে। মাটি চাপা দিয়ে রাখলে কি হবে? গাছ হবে। তাই মন্ত্রের বীজ, প্রত্যেক মন্ত্রের, যেমন ওম, ওম একটা বীজ, প্রণব বীজ বলা হয় আদি মন্ত্র। একে যদি বাইরে বলা হয় না, তাহলে মন্ত্রের শক্তি কমে যায়। ব্যাটারি চার্জ হয়েছে, চার্জ হয়ে মোবাইলে লাগালে মোবাইলটা চার্জ হয়, যদি ব্যাটারি পড়ে থাকে চার্জ নষ্ট হয়ে যায়। তেমনি মন্ত্রের বীজকে যদি ঠাকুর মহারাজের সামনে আমরা মাইক দেই আর খুব জোরে মন্ত্র বলে যাচ্ছেন, এতে মন্ত্রের পাওয়ার কমে যায়। মন্ত্রটা গোপনে সাধন করার জন্যে, নাহলে সাধু সন্ত নামে কালকে বলেছি না, ছেলেরা যারা দাঁড়িয়ে ছিল অনেকেই দেখেছে মোবাইলে, তোমরা দেখে নাও, অত্রিমণির গুহা দেখো, মোবাইল সার্চ করো, তোমার কাছে মোবাইল থাকলে সার্চ কর, অত্রিমণির গুহা দেখবি কিরকম, সামনে ভীষণ ঝর্ণা, ভেতরে গুহার মধ্যে এই গোপনের সাধন। গুহাটিতে আছে বশিষ্ঠ মণির গুহা, ওঙ্কারেশ্বরে আছে ঠাকুর ওঙ্কারনাথ সীতারামদের গুহা, সীতারাম দাসের গুহা, বিশ্বনাথ আছে বিশ্বামিত্র না বশিষ্ঠের গুহা, গভীর গুহা, এখনো এই গোপনে দ্বারা কেন আছেন? গোপনে শক্তি সঞ্চার করতে হয়, গোপন স্থানে থেকে সাধন শক্তি বাড়াতে হয়। সবার সামনে কি কীর্তন করতে হবে? কীর্তন করতে হবে, আর মন্ত্রের সাধন গোপনে করতে হবে, একান্ত। বিরাট বাবা বলেন, একা অন্ত, আমি একাই শেষ, আর কেউ থাকবে না, একজন একজন থাকতে পারে, গোপনে সাধন করতে হবে। ও সেই ধর্মনা গোপনে গুরুর কাছ থেকে নিতে হয়। কেন? গুরুর কাছে ব্যাটারি চার্জ হয়, আমাদের শক্তিটা নেমে আসে পরম্পরায়, পরপর পরপর নেমে আসে, গুরুর কাছ থেকে শিষ্যের মধ্যে শক্তি সঞ্চারিত হয়, এই সাধুর কাছে গিয়ে নিজেকে সঞ্চারিত করতে হয়, ব্যাটারি চার্জ করতে হয়, করে গিয়ে বসে যেতে হয়, নিজে করলে হয় না। কিরকম বলে? বট গাছের ফল কত পড়ে বট গাছের নিচে, কোনোদিন দেখেছি বট গাছের নিচে বট গাছ হয়েছে? একটা দেখাস হয় না। কোথায় হয়? ওই বাড়ির ছাদে, ওই ইটের দেয়ালে হয় না, পাথরের ঝোপে, পাথরের স্তূপ আছে মানে হয় বটের ছাদ। কেন হয়? বট গাছের নিচে হয় না, কেন হয়? ওই বট গাছের ফল পাখিতে খায়, পাখিতে খেয়ে পাখির লালার সঙ্গে মেশে তারপরে পেটে যায়, পেটে গিয়ে পাখি যখন বিষ্ঠা ত্যাগ করে বিষটা বেরিয়ে আসে, লালার সঙ্গে মিশেছে না,
শক্তি বাড়ে, এত শক্তি বাড়ে যে পাথর ফাটিয়ে চারা বেরোয়। তেমনি সাধারণ সমস্ত মন্ত্র, এই বই সমস্ত বইতে মন্ত্র আছে, এই মন্ত্র আমি বললে হবে না, সাধু এটা ভজন করবেন, সাধন করবেন। নিজে করলে সাধন, আপনা আপনি হলে ভজন। নিজে করলে সাধন, আপনা আপনি হলে ভজন, সাধন ভজন বলা হয়। সাধু নিজের পাওয়ার বাড়াবেন, শক্তি বাড়াবেন, বাড়ি আমার মধ্যে এটা সঞ্চার করবেন, এবং যখন আমি বসবো তখন আমি শক্তি সঞ্চারিত হয়ে আমি সাধন করতে পারি। তো দুর্গা শব্দের অর্থ কি বরাবর বল, বলতে পারবি? বল দুর্গা শব্দের অর্থ কি, কি করছিস, বারাম বাজা করছিস নাকি? বলতেন না দুর্গা শব্দের অর্থ কি? দুর্গতি নাশ করেন, দুর্গে পুজো পান, দুর্গম নামক অসুরকে বধ করেছেন। দুর্গম, যার কাছে কষ্টে যেতে হয় তার নাম দুর্গা, তাই তো? কালী শব্দের অর্থ কি? মহাকালকে যিনি কলম করেন। আমাদের সবার বয়স বাড়ছে, আমার এখন 53 চললো, 54 আসবে যদি বেঁচে থাকে। 53 বছর বয়স হলো মানে আমি মৃত্যুর দিকে 53 বছর এগিয়ে গেছি। 60 বছর বাঁচি তাহলে আর 7 বছর বাঁচবো, 70 বছর বাঁচি তাহলে আর কত বছর বাঁচবো, 17 বছর বাঁচবো। যারা 80 সে তো আরো এগিয়ে গেছে, তাই না? কে এগিয়ে যাচ্ছে আমাদের নিয়ে? সময়, একে বলা হয় কাল। কালের আকর্ষণে আমরা সবাই যাচ্ছি, বড় লোক হও গরিব হও মৃত্যুকে আটকাতে পারবে? জাতসহিত বউ মৃত্যু, জন্মিলে মরিতে হবে কে কোথা অমর রবে। মৃত্যুকে আমরা কেউ আটকাতে পারি না, মা মনে রাখবি, কেউ না, বড় লোকও পারে না, তাহলে বড় লোক সব বাঁচত, বাঁচত না, অনেকদিন বাঁচবো, কপালে যে কদিন আছে ওইটুকু লেখার মধ্যেই বাঁচবি। ওই যে খুব ভালো নাচতো লোকটা বিদেশে, অনেক টাকা রোজগার করতো, কি নামে, হ্যাঁ হ্যাঁ জ্যাকসন, উনি বলেছিলেন আমি 150 বছর বাঁচবো, মাইকেল জ্যাকসন। তার ঘরে তিনি ঘুমাতেন, তার পেছনে 50 জন ডাক্তারকে সবসময় রাখতেন, বইয়ে পড়েছি, তার ঘরে সবসময় অক্সিজেন চলত, 150 বছর বাঁচবেন এটা তার চিন্তা ছিল মাথায়, কোটি 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 টাকা, বাঁচলেন 150 বছর, 50 না 52 চলে গেল, গেলেন না, টাকা বাঁচালো, বাঁচালো না, যেই সময় শেষ অফ, যে অফ করে দেয় শেষ, যে কেটে দেয় জীবনের সুতোটা তার নাম মহাকাল। এই মহাকাল আমাদের সবাইকে টেনে নিয়ে যাচ্ছে, আমি আজকে রাত্রি মরতে পারি। এই মহাকালকে আটকে কি কে আমাকে বাঁচাতে পারে? যে আমাকে বাঁচাতে পারে তার নাম মা কালী। মা মা করে ডাক, মা তোকে কোলে নেবে, মহাকালের হাত থেকে বাঁচবি, তার মানে আর তোকে জন্ম মৃত্যুতে আসতে হবে না, তুমি কালের আকর্ষণ থেকে বেঁচে মায়ের চরণে পৌঁছে যাবে, সেই জ্যোতির্ময় ধামে তুমি পৌঁছে যাবে। ওখানে গিয়ে তুমি মাতৃ সাধক হয়ে মাতৃচিন্তায় সে আনন্দ, সেই আনন্দ, যে আনন্দ এখানে আমরা চিন্তাই করতে পারি না, যে আনন্দ পাওয়ার জন্য সাধু সন্তরা হাজার হাজার বছর ধরে তপস্যা করেন, সেই আনন্দের জগতে তুমি লাভ করবে যদি তুমি মাকে লাভ করতে পারো। এই সাধক তো আনন্দে থাকেন যার মাতৃদর্শন হয়, আমার মা আছে, হ্যাঁ মা আছে, বামা খাবা বলতেন না, দাঁড়া বড় মাকে জিজ্ঞেস করে আসি, দেখি বড় মা কি বলে, মার সঙ্গে কথা বলে রে সাধকরা, আমার মতো ফাঁকিবাজ নয়, আমার মতো ঠগবাজ নয়, আমার মতো ভণ্ড নয়, মাতৃ সাধকরা মায়ের কাছে গিয়ে মায়ের সঙ্গে কথা কয়, এই দেহটা থাকবে না জানে, এটা ফেলে যাবো সেটাকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করে না, বরং এই দেহে থাকতে থাকতে মাতৃ চিন্তা করে, মায়ের পাদপদ্ম লাভ করে, এবং মা তাকে প্রতিক্ষণে রক্ষা করে, মাতৃশক্তি তার মধ্যে জাগ্রত হয়,
কালি 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 করাল কালি কালি মহাকালী কালীকে পাপ হারিনি ধর্মার্থ নমস্তে দেবী নারায়ণী নমস্তে নারায়ণী শক্তি পরমা বৈষ্ণবী শক্তি মহাকালী দুর্গা সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তে নারায়ণী মা কালী নারায়ণ ওখানে গিয়ে মিলেমিশে এক রে ওখানে যখন তিনি বৃন্দাবনে তখন তিনি রাধিকা যখন তিনি সমরাঙ্গনে রণাঙ্গনে তখন তিনি কালিকা এই শক্তির ভিন্ন প্রকাশ মাত্র যখন যেমন মা সেইরকম অস্ত্র ধারণ করেন দুর্গা দুর্গতি না শুনি কালী কি করেন কালী পাপ হারিনি ধর্ম অর্থ দান করেন তোমার যা দরকার মা দিয়ে দেবে তোকে তুই চিন্তা করতে হবে না তোর ভাত কাপড়ের অভাব হবে না ধর্মার্থ মুখে দেবী নারায়ণী নমস্তুতে কালী কালী বলে ডাকো তোমার ধর্ম লাভ হবে তোমার অর্থ লাভ হবে মোক্ষ মানে মুক্তি লাভ হবে তোমার ধর্ম হবে তুই শুধু মা মা করে ডাকো কালী 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 জপ করো দিন রাত মাত্র নাম জপ করো মুখে ধর্ম লাভ হবে টাকার দরকার অভাব হবে না রে ভাত কাপড়ের অভাব হবে না মাকে ডাক দারিদ্রতে দ্রাবণ বলেছেন তার দারিদ্র থাকে না তার গরিবি থাকে না সে মাকে ডাকে মাকে ডাক জয় মা দুর্গা বল জয় মা কালী বল তোর গরিবি থাকবে না খেতে পাচ্ছিস না না খাবি এক মুঠো মুখে দেখবি মা মা করে ডাক দেখবি ধন গড় ভরে যাবে তাহলে দেখিস টাকা দিয়ে যেন টাকা পেয়ে যেন আবার মাথা ঘুরে না যায় মাকে ঘুরে যাস না যেন দিয়া ধন দেখে মন কাইরা নিতে কতক্ষণ দেখিস টাকা পেয়ে যেন মাকে ভুলে যাস না মাকে পাওয়ার জন্য মাকে ডাকিস সোনা চুরির জন্য মাকে ডাকিস না বলে মাকে 300 ভরি সোনার হার দিলাম এদিকে আমি অসৎ লোক মা খুশি হবে কিন্তু খবরদার খবরদার মাতৃ সাধক হওয়ার জন্য মাকে ডাকবি তোর ঘরে ধনের অভাব হবে না ডাক মাকে ডাক অবশ্যই কৃপা হবে কালী কালী বল অবশ্যই কৃপা হবে মাকে ফুল দে বলে আমি বৈষ্ণব মাকে ডাকতে পারবো একদম অবশ্যই দাল রাত পারবি এই দেখ এই দেখ আমার গলা এক মুখী রুদ্রাক্ষ তোরা রুদ্রাক্ষের মালা তোরা দেন মাকে ডাকি মাতৃমন্ত্র জপ করি কারণ মাতৃমন্ত্র জপ না করলে ভগবত কৃপা আসবে না কাত্যায়নী পুজো না করলে কৃষ্ণ কৃপা আসবে না বৃন্দাবনের মালিক কে বৃন্দাবনে কান্ন পিঠের এক পিঠ বৃন্দাবনের মালিক হচ্ছেন দেবী কাত্যায়নী মথুরার মালিক হচ্ছেন মহেশ্বরী পুরীর মালিক হচ্ছেন মা বিমলা পুরীর মন্দিরে যাও না বিমলার দর্শন করো মা বিমলা হচ্ছেন কাণ্ডপীঠের এক পীঠ পুরী বৃন্দাবন মথুরা মাকে ছাড়া থাকবি কোথায় রে যিনি কালের কলম করতি যিনি কালকে কলম অর্থাৎ দমন করেন মহাকাল যার কাছে হেরে যায় মৃত্যু যার কাছে তার নাম কালী কালী পুজো প্রসাদ খেতে যায় খিচুড়ি লাবড়া খেতে ভালোই লাগে খিচুড়ি মাস্টার গাড়ি ভ্যাট আমিষ খেতে ভালোই লাগে কিন্তু মায়ের কৃপা কি পাস একবার দেখবি না তাই না শিব নাম জপ কর শিব শিব হর হর শম্ভু গান তো ভালো সব ছেলে খুব করে নাচে আমি তো বাংলার সম্বন্ধে আমার খুব খারাপই লাগে যে বাংলায় এখন একটা গান গিয়ে দিল সেটাই বাংলায় এখন হিট হয়ে যায়
কোন একটা লোক রাস্তায় কিছু বিক্রি করছে, সে একটা গান গিয়ে দিল, সব ছেলেগুলো সে গানই গাইছে। কোন একটা মহিলা কি গিয়ে দিল, তাকে নিয়ে মাথা মাতলাম, মাঝখানে বায়ুমণ্ডলের গান তো উঠলো না, বায়ুমণ্ডল বায়ুমণ্ডল, বাপ রে বাপ, কোথায় বায়ুমণ্ডল, না হাসির ছড়া, আর কেউ গায় গায় না। তো সেই সময় সেই সমস্ত জায়গায় হারা হারা শম্ভু গানটা খুব আদরের হয়েছে। বেশ গান করো, শিব শব্দের অর্থ কি? শিব শিব জপ করো, নম শিবায় নম শিবায় নম শিবায়, বুকের মধ্যে জপ করতে যাবো, নম শিবায় নম শিবায়। যদি ঝগড়া লাগে না বলো, এত মাইকে এসব কথা বলা ঠিক নাই, ঝগড়া লাগে নম শিবায় জপ করবি, কাজ করে বিপদ আসলে নম শিবায় জপ করবি, খুব কাজ করে। ডাকাত পড়লে জয় দুর্গা জয় দুর্গা বুদ্ধি, এই সংকট নাশিনি তো দুর্গতি না হারিনি, দুর্গা নামের সংকট কাটে। আপন উদ্ধার স্তোত্র আছে, বিপত্তায়িত হইয়া আছে অপরাজিতা স্তোত্র, প্রতিদিন স্নান করে উঠে অপরাজিতা স্তোত্র পাঠ করি। এই বৈষ্ণব শৈব সকল ব্যাপার নাই, অপরাজিতা সাক্ষাৎ নারায়ণে অপরাজিতা স্তোত্র প্রতিদিন স্নান করে উঠে পাঠ করি। চান করতে না পারলে কাপড় ছেড়ে মাথায় গঙ্গা ছিটিয়ে অপরাজিতা স্তোত্র পাঠ করতে হয়। খুব বিপদ, কোনো কেস চলছে, কোনো একটা সমস্যা হচ্ছে, শুধু পড়ে যাও, কাটছে না কি বলে 108 বার পড়ে দেবো, আজকে মা আজকে আমি 108 বার পাঠ করবো বলে শুরু করবে, বলে নিতে হয়। এটা আমার সংকল্প, যদি হাতে পারো মন্ত্র বলে ভালো, মন্ত্র না বললে মা আজকে আমি 108 বার পাঠ করবো, 108 বার অপরাজিতা স্তোত্র পাঠ করবো। ব্যাগ করে ভাই রসগোল্লা খেয়ে মিষ্টি কিনা, আগে থেকেই ভাবছিস খাবো না, খবে কি হবে না, তাহলে রসগোল্লা খাওয়া হবে না। অপরাজিতা স্তোত্র পাঠ করো, শিবনাম জপ করো, নম শিবা নম শিবা নম শিবা নম শিবা, শিব শব্দের অর্থ তিনি আনন্দ দান করেন, সং নিত্যং সুখমানন্দ বিকার পুরুষশ্রিত বকার শক্তিরামৃতং মেলনাম শিব উচ্চতে স ই ব, স নিত্য ই আনন্দ, ব শক্তি, স ই ব নিত্য আনন্দময় যে শক্তি, তার নাম মহাদেব, দেবের দেব মহাদেব, আদিদেব মহাদেব। নমস্কার, শিব মানে যিনি দুঃখ নাশ করে আনন্দ দান করেন তিনি হচ্ছেন শিব, যিনি কষ্ট নাশ করেন দুর্গতি নাশ করেন তিনি হচ্ছেন দুর্গা, দুর্গতি নাশ করেন, যিনি সময়কে দাঁড় করিয়ে দেন বিপদকে সরিয়ে দেন কালকে দমন করেন তিনি হচ্ছেন কালী, আর যিনি আমাদেরকে আকর্ষণ করেন তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, আর যিনি আমাদেরকে আরাধনা শেখান তিনি হচ্ছেন রাধা, রাধা দুরত্ব সিদ্ধি, যিনি আরাধনা শেখান কি করে সে বৈকা হতে হয়, কি করে কৃষ্ণ পূজা করতে হয়, কৃষ্ণ পূজার বসতি না করি কৃষ্ণ পূজা কি করে করতে হয়, রাধা, রাধ মানে সিদ্ধি, তিনি সম্পূর্ণরূপে সিদ্ধা তিনি হচ্ছেন রাধা, যিনি আরাধনা শেখান তিনি হচ্ছেন রাধা। এর কত সুন্দর সুন্দর সমস্ত কথা, মিলেমিশে একই কথা, শুধু একটি রং আলাদা আর কি, কোনোটা চমচম, কোনোটা কালো জাম, কোনোটা কমলাভূত, কোনোটা কি সন্দেশ, একটু আলাদা আর কি, রং আলাদা, ব্যাপারটা মনে মিলে একই, ভেতরে সব ছামাচিনি কেমন। এবার আমাদের কি দরকার, সাধন করা, যে সাধে সেই সাধু, যে সাধে না সে সাধু হয় না, তাই না? যে দুর্গা দুর্গা বলে সে দুর্গার সেবক হয়। দুর্গা কাকে বধ করেছিলেন, কোন অসুরকে বধ করেছিলেন, মহিষাসুরকে বধ করেছিলেন, তাই তো, মহিষাসুর, ঠিক কিনা? দুর্গার পায়ের তলে কি থাকে, ওটা মোষ, ওটা বেটা মোষ না মেয়ে মোষ, মহিষাসুর, মহিষাসুর বেটা মোষ, তাই তো, বল না রে। এবার দুর্গা পুজো গিয়ে দেখবি ভালো, ওটা মেয়ে মোষ, পেটে করে ওষুধটা এসেছিল, চিন্তা কর, কালকে এবার পুজো কেউ শাড়ি কিনবি না, কথা তা এই ছেলেরা কেউ প্যান্ডামা কিনবি না, বেটা মোষ না মেয়ে মোষ বলতে পারো না, ধুমধুম করে হাঁটবে রাস্তা দিয়ে,
একটা মেয়ে মোষ, মহিষী, মহিষীর পেটে গলাটা কেটে ফেলার পরে হুলটা বেরোলো মহিষাসু, তার নাম মহিষীর পেটে হয়েছিল তাই তার নাম মহিষাসু। একটা মহিষী, ভালো করে লক্ষ্য করে দেখবি, একটা বেটা মোষ না মেয়ে মোষ। এখন তো বডিটাই থাকে না ভিতরে বুঝবি, শুধু মাথাটা থাকে, সব তো পাল্টে যাচ্ছে, বডিটা কোথায় পাঠিয়ে দিয়েছে কোথাও, ওপারে চোরা পাতা হয়তো ওপারে চলে গেছে, পাচার হয়ে গেছে হয়তো বডিটা। জানি না, এখন তো দুর্গা পূজা দিই বেশিরভাগ ক্ষেত্রে বডি থাকে না, শুধু মাথাটা থাকে, বডিটা হয়তো পাচার হয়ে চলে গেছে, চলে এসছে টাকা, বলা যায় না বাংলায় তো সবই সম্ভব। তা ওটা মহিষী, মহিষ নয়, দেখলি জানি না লজ্জা কিনা বল। হ্যাঁ, কাগজ কলম নিয়ে আছে কারো কাছে, তাহলে লিখে নে। মহানাম্রত ব্রহ্মচারীর একটা বই আছে, দুর্গার পরিকাঠামো, পাতলা বই, মহানাম মাঠ থেকে পেয়ে যাবি, বা শিয়ালদাতে বলে স্টলও আছে, শিয়ালদা বাহড়াতে আছে, দুর্গার পরিকাঠামো পাতলা বই, বইটা কিনে, খুব বাংলায় লেখা সুন্দর বই। আর যারা একটু পড়াশোনা করিস লিখে নে চণ্ডী চিন্তা, চণ্ডী চিন্তার উপরে আচার্য মহানন্দ ব্রহ্মচারী চমৎকার লিখেছেন। বই দুটো পড়বি তাহলে দুর্গার সম্বন্ধে মা অনেক কিছু জানতে পারবি গো, খুব পাতলা বই, খুব সুন্দর বই, অনেক কিছু জানতে পারবে। হ্যাঁ, দুর্গার সম্বন্ধে জানতে হবে তো আমাদের সামনে দুর্গা পূজা, আর জানার পর যখন দেখবি না আমাকে তখন দেখবি অনেক বেশি আনন্দ হচ্ছে, তুই জানি ব্যাপারটা কি হয়েছে, আমার অনেক বেশি আনন্দ হবে যে জানবে। তেমনি করে আমরা ভগবান দিকে অগ্রসর হবো, আজকে একটু থাক, কালকে পরবর্তী প্রসঙ্গ আবার আস্বাদন করবো, যা মা বলায় তাই হইব, আজকে একটু থাক, এখন আরতি হবে, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ জয় জয় গুরু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে রাধে গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে রাধে জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন জয় জয় রাধার মন রস বিহারি শ্রী গোকুলানন্দ জয় জয় রাধার মন রস বিহারি শ্রী গোকুলানন্দ জয় জয় রাধা কান্ত রাধা বিনো শ্রী রাধা গোবিন্দ জয় জয় রাধা কান্ত রাধা বিনো শ্রী রাধে গোবিন্দ জয় জয় রাশেশ্বরী বিনোদিনী রায় ভাগকুল জয় জয় রাশেশ্বরী বিনোদিনী রায় ভাগকুল জয় জয় ললিত বিশাখায়াদি যথা সাক্ষী জয় জয় ললিত বিশাখায়াদি
श्री भागवत भगवान की है आरती, पापियों को पाती। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाते है सारती। पापियों को पंचम वेद निराला, नव ज्योति जलाने वाला। ये अमर ग्रंथ, ये मुक्ति पंथ, ये पंचम वेद निराला, जलाने वाला। ये अमर ग्रंथ, ये मुक्ति
মুক্তি পান এ পঞ্চম বেদ নিরালা নব জ্যোতি জ্বালানে বালা অমর গ্রন্থ মুক্তি পান এ পঞ্চম বেদ নিরালা নব জ্যোতি জ্বালানে मंगल की है आरती पापियों को पाप से है आरती भागवत भगवान की है आरती पापियों को पाप से है आरती শান্তি গীত পাবন পুনীত পাপ কো মিটানে বালা হরি দর্শ করানে বালা শান্তি গীত পাবন পুনীত পাপ কো মিটানে বালা হরি দর্শ করানে বালা শান্তি গীত পাবন পুনীত পাপ কো মিটানে বন্ধ খোল সন্মার্গ বতানে বালা বিকরি কো বনানে বালা মধুর বোল জগ বন্ধ খোল সন্মার্গ দিখানে বালা বিকরি কো বনানে বালা শ্রী রামে হি ঘন শ্যামে হি শ্রী রামে হি ঘন শ্যামে হি সুখ করমি এ দুঃখ হরণি এ সুখ করমি এ দুঃখ হরণি হরি নামহি হরি ধামহি হরি নামহি হরি ধামহি শ্রী রামহি ঘন শ্যামহি শ্রী রামহি ঘন শ্যামহি
प्रभु की महिमा की है आरती, पापियों को पाप से है तारती। भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। भागवत हरि সকলে জানি, তাই তো? চলুন সবাই মিলে নৃত্য করে একসাথে বলি রাধা রানী কি। কিরকম মিষ্টি, চলুন একসাথে বলি রাধা রানী কি। রাধা রানী কো হামারি, রাধা রানী কো মিশ্রি সে। বলি রাধা রানী কি। সকলে দুটো হাত তুলে মাইরা সবাই মিশ্রি সে। বলি রাধা রানী কি। মিশ্রি সে মিঠো নাম হামারি রাধা রানী কো, মিশ্রি সে মিঠো নাম হামারি রাধা রানী কো, মিশ্রি সে মিঠো নাম হামারি রাধা রানী কো, মিশ্রি সে মিঠো নাম হামারি রাধা রানী কো। রাধা রানী কো, রাধা রানী কো, রাধা রানী কো,
Radharani ko, 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 Radharani ko,
একবার কৃষ্ণ বলে একসাথে নাচরে পথে মনের জ্বালা তোরে যাবে, কৃষ্ণ